Assalamualaikum, hi there. চলে এসেছি আপনাদের জন্য আবারও দারুণ একটা রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো বাংলার ঐতিহ্যের সব থেকে সেরা মাছ ইলিশ মাছের ইলিশ পোলাও। চলুন তাহলে ঝটপট এই রান্নাটা দেখে নেই। প্রথমেই আমরা কিছু উপকরণ নিয়েছি। এখানে আছে 1 চামচ পোস্তদানা, 5-7টা কাজু বাদাম, অর্ধেকের 1/4 ভাগ জয়ফল, 2 টুকরা জয়ত্রী, 5-7টা কাঁচামরিচ, 2 টেবিল চামচ চীনাবাদাম। এখন এই সবগুলো আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। এরপরেতে দিয়ে দেবো 1/3 কাপ ফেটানো টক দই। এখন এটা ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, পেস্ট রেডি। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, ম্যারিনেট করব। 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর যে পেস্ট রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি। এবারেতে অ্যাড করব 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখন ভালো করে মাছের সাথে উপকরণগুলোকে মেখে নিতে হবে। সবগুলো মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। এখন এতে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়ার ট্রাই করবেন। এবারেতে আরও 1/3 কাপ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে ম্যারিনেট করা হয়ে যাওয়ার পর আমি এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখব। এখন রেখে দিচ্ছি। ভিউয়ার্স, 10 মিনিট পর ফিরে আসলাম। একটা কড়াইতে 1 চামচ ঘি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবারেতে অ্যাড করব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু নরম করে প্রথমে 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। মানে মিডিয়াম আছে, আমি 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা নরম হতে থাকবে, তবে এর সাথে এখন কিছু উপকরণ অ্যাড করতে হবে। প্রথমেই দেব কাবাব চিনি। এখানে আমি 5 থেকে 7টা কাবাব চিনি নিয়েছি, 4টা গোলমরিচ আর 5টা লবঙ্গ দিয়ে দিলাম। এবারেতে অ্যাড করব 1/2 চামচ শাহি জিরা বা শাহজিরা। ভিউয়ার্স, পেঁয়াজটা ভালোই নরম হয়ে গেছে। এখন এতে এক সাইড করে আমি মাছগুলো দিয়ে দিব। আমি ম্যারিনেট করে যে মাছটা রেখেছিলাম পেঁয়াজটা সাইড করে সেই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে প্রথমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আপনারা বাসায় অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন, ইনশাল্লাহ সবার পছন্দ হবে আর আপনাদের অনেক প্রশংসাও করবে। মাছটাকে 1 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। আর ভিউয়ার্স, এখনও কিন্তু আমি মিডিয়াম আঁচেই রান্না করছি। মাছটাকে প্রথমে যদি এভাবে একটু তেলে ভেজে নেন তাহলে মাছ থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর মাছটা হালকা একটু শক্তও হবে। তবে খুব একটা নাড়াচাড়া করবেন না, কারণ ইলিশ মাছ অনেক নরম হয়, ভেঙে যেতে পারে। এখন আমি যে গ্রেভি রেখেছিলাম ম্যারিনেশন করার পর সেই গ্রেভি দিয়ে দিলাম। এবারেতে অ্যাড করব লেবুর রস। আমি এখানে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। যে প্লেটটায় ম্যারিনেট করেছিলাম সেই প্লেটটা ধুয়ে আমি সামান্য একটু পানি দেব। অনেক বেশি পানি দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। জাস্ট 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু মাছটা উল্টে পাল্টে দিবেন। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি মাছটা হালকা একটু উল্টে দিচ্ছি, তবে খুবই সাবধানে উল্টাবেন, বেশি তাড়াহুড়ো করবেন না। আবারও ঢাকনা দিয়ে দিলাম, ঝোলটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, 3 মিনিট পর আমি এতে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব, মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করতে বেশি একটা সময় টাইম লাগে না, তবে এত বেশি ঝোল রাখবো না, জাস্ট আমি মাখো মাখো করে নিব। এর জন্য আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি যাতে ঝোলটা পুরোপুরি মাখো মাখো হয়ে যায়। ভিউয়ার্স, আমার মাছ রান্না করা কমপ্লিট, ঝোলটা একদমই মাখো মাখো হয়ে গেছে আর সুন্দর একটা কালারও এসেছে। এখন আমি মাছটা অন্য একটা পাত্রে তুলে নিব আর এই সেম কড়াইতেই পোলাওটা রান্না করে নিব। এবার আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। মাছে অনেক তেল রয়েছে, এর জন্য তেলের পরিমাণ কম দিলাম। এখানে আমি 1 কাপ বা 1 বাটি চিনি গুঁড়া চাল নিয়েছি।
চালটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি 3টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিব। এলাচটা অবশ্যই মুখ ফাটিয়েই দিতে হবে। এবার আমি চালটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি, কারণ চালটা ভালো করে ভেজে নিলে পোলাওটা অনেক ঝুরঝুরে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না একটা থেকে একটা আলাদা হয়ে যাচ্ছে। কিছু কিশমিশ দিলাম, এটাও অপশনাল, তবে পরিমাণটা নিজেদের ইচ্ছামতো দিবেন। আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। যখন দেখবেন পোলাওয়ের চালগুলো একটা থেকে একটা আলাদা হয়ে যাচ্ছে, ঝুরঝুরে হয়েছে, তখনই বুঝতে হবে চালটা ভাজা কমপ্লিট। এবার এতে আমি অ্যাড করব গরম পানি। পোলাও রান্নার সময় অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। যে বাটিটা দিয়ে মেপে আমি চাল দিয়েছিলাম, সেই বাটিটা দিয়েই 2 কাপ আমি বা 2 বাটি গরম পানি অ্যাড করলাম। ভিউয়ার্স মনে রাখবেন, চাল যতটুকু পানি তার দ্বিগুণ দিতে হয়। এখন 2 থেকে 3 মিনিট পর দেখুন পানিটা টেনে একদম পোলাওয়ের বা চালের সমপরিমাণ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে 5 মিনিট এভাবে দমে রাখবো, যাতে পানিটা পুরোপুরি চালটা টেনে নিয়ে পোলাওটা কমপ্লিট রান্না হয়। ভিউয়ার্স 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন আমার পোলাওটা একদমই রেডি, কতটা ঝুরঝুরা হয়েছে। এবার আমি এতে দিয়ে দিব মাছ। মাছগুলো আমি উপর দিয়ে বসিয়ে তারপরে আবারও কিন্তু দমে দিয়ে দিব। এভাবে কিন্তু খুব সহজে আপনারা ইলিশ পোলাওটা তৈরি করে বাসার আর মেহমানদের সবার মন জয় করে নিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা। এবার এতে অ্যাড করব জাফরন আর দুধ। একটা চায়ের কাপে আমি 1 কাপ দুধ আর জাফরন, কয়েক টুকরা জাফরন আমি ভিজিয়ে রেখেছিলাম, সাথে ছিল 1 চামচ গোলাপ জল, সেটা আমি দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতন এটাকে দমে রাখবো, আর আঁচটা করে দিচ্ছি একদম মিডিয়াম টু লো। ভিউয়ার্স, আমার ইলিশ পোলাও রান্না কমপ্লিট, আমি সার্ভ করে নিয়েছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।